প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর অধ্যায় এক ক্লাস ফাইভের অনুভূমিক গুণ অর্থাৎ শূন্যের গুণ, গুণ গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক কী, অনুভূমিক গুণ শূন্যের গুণ, তা খুবই সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করব। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। তো চলো আমরা শুরু করি কীভাবে আমরা অনুভূমিক গুণগুলো খুবই সহজ পদ্ধতিতে ইজিভাবে করতে পারি। এখানে 530 গুণ 320, তাহলে 530 আর 320 ঠিকই আমরা তলে তলে ফেলব। এখানে এটাকে আমরা গুণ করব, অর্থাৎ এখান থেকে আমরা একটা দাগ দেব। আমরা শূন্যগুলো কিছুই করব না, সংখ্যাটার গুণ করব। 3 × 2 = 6 আর 5 × 2 = 10। একটি সংখ্যার গুণ শেষ, 0 × 3 = 9, 3×5 = 15। এবার আমরা এটা যোগ করব, 6 × 6 = 9, 5 × 1 = 6, 1 × 1। এবার যে 2টা শূন্য ছিল, এই শূন্য 2টা আমরা এখানে বসিয়ে দেব। আমাদের অঙ্কটি হয়ে গেল। 2 নম্বর অঙ্ক, 700 × 110, ঠিক একইভাবে 700 আর 110। আমরা এখানে একটা শূন্য আছে, তাহলে শূন্যটা শূন্যের নিচে বসাবো আর 110 ঠিক এইভাবে বসাবো। বসে এখান থেকে আমরা শূন্যটা ভাগ করে দেব, তাহলে 4 × 4 = 4, 1 2 3, 3টা শূন্য আমরা এখানে বসিয়ে দেব। খুবই সহজ না? আশা করি অঙ্কগুলো বুঝতে সোজা হচ্ছে এবং সহজ হচ্ছে, ইজিভাবে আমি গুণটি করছি। তাহলে গুণ্য গুণক এবং গুণফলের মধ্যে খুবই একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক আমরা ধরে গুণগুলো করছি। এবার পরবর্তী অঙ্কটা দেখব। অঙ্কগুলো দেখলে তোমাদেরই খুবই সহজভাবে তোমরা ক্লাসে বুঝতে পারবে এবং পরীক্ষায় সহজ পদ্ধতিতে বা সহজভাবে অঙ্কগুলো সমাধান করে আসার পথ পাবে। 900 × 700, তাহলে 900 × 700, এখানে একটি সংখ্যা আছে, তাহলে 7 ৯ = 63, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, মোট 4টা শূন্য বসিয়ে দেব। খুব সোজা। এবার 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে আছে 6000 × 500, তাহলে 6000 আর এর সাথে 500 গুণ করব, অর্থাৎ 2টা শূন্য, এখানে 5, আমরা এখান থেকে ভাগ করে দেব, 5 × 7 = 30, 1 2 3 4 5, অর্থাৎ 5টা শূন্য আমরা বসিয়ে দেব। এই ছিল গুণগুলো। এখন সর্বশেষ অঙ্কটি আনুভূমিক গুণের গুণটি আমরা দেখব, সহজ গুণ, 550 আর 800, তাহলে এখানে 2টা শূন্য আমরা বাইরে দিয়ে দেব আর 8 এখানে বসাবো সংখ্যার তলায়। আমরা এখান থেকে ভাগ করে দেব, 5×5 = 40, হাতে 4×5 = 40, 7×4 = 44, 1 2 3, 3টা শূন্য আমরা বসিয়ে দেব। তা আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও আরও নতুন নতুন দেওয়া হবে, সেগুলো তোমরা দেখবে অধ্যায় ভিত্তিক। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে, পিকুমার এডু চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবে এবং সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।